يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى وكان في يومين آخر. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فامسكوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاتبعوا أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا سعيدا وطيبا فامسحوا بوجوهكم وأيديكم منه. وقال الله تبارك وتعالى في أرضين آخر إن الله يحب التوابين ويحب المتطهرين. সমস্ত প্রশংসা গণগান মা আপনার তথা পুরো বিশ্ব জগতের প্রতিপালকের জন্য যে মহান রব্বুল আলামিন যে রব যে খালিক আমাদেরকে সদা সর্বদাই সুস্থভাবে তারপর সুস্থ অবস্থায় পরীক্ষাগারে এবং এই পৃথিবীর বুকে বিচরণশীল সমস্ত প্রাণীদেরকে আল্লাহ তাআলা কম বেশি যার যেমন প্রয়োজন সেই প্রয়োজন মোতাবেক খাবার দিচ্ছেন।
সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ প্রশংসা আলহামদুলিল্লাহ অতঃপর তিনি প্রেরিত রাসূল আখেরি নবী রাসূল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য শান্তি তার বিবর্ষিত হোক আল্লাহুম আমিন। সম্পৃক্ত খুতবায়ের পরে আপনাদের সামনে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রতিটি মুসলমানেরই থাকা দরকার এবং এই বিষয়টির উপরে প্রতিটি মুসলমানেরই গুরুত্ব দেওয়া দরকার, কারণ এই বিষয়টির উপরে আপনার আর আনুষঙ্গিক যে সমস্ত আমলগুলো রয়েছে, বিবাদগুলো রয়েছে, এটার উপরে নির্ভর করবে। যদিচ ইসলামের আসল জিনিস হচ্ছে তাওহীদ, কোন মানুষের মধ্যে যদি তাওহীদ থাকে তবে সে মুমিন মুসলিম। তাওহীদ যদি না থাকে সে যতই দাবি করুক, যতই নামাজ রোজা বা অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত ইসলামের মধ্যে আল্লাহকে রাজি করার জন্য যে সমস্ত আমলগুলো কর্মগুলো করা হয় সমস্ত কর্ম করলেও সে মুমিন মুসলিম হতে পারবে না। পূর্ব শর্ত হচ্ছে তাকে ওয়াহিদ হতে হবে, এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনকারী হতে হবে। এটা তো মেইন জিনিস, আসল জিনিস। এরপরে আমার ধারণা মতে আমি বিভিন্ন রকমের যে সমস্ত হাদিস গুলো পেয়েছি, কোরআন থেকে আয়াত পেয়েছি, তা থেকে আমি বুঝেছি এবং বিভিন্ন আলেমদের মত যে এটা পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের জিনিস হচ্ছে পবিত্রতা। তাই সংক্ষেপে আমাদের যতটুকু দরকার ততটুকুই আমি আপনাদের সামনে ইসলামে পবিত্রতা বা পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা আপনার সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ। যদিচ এই বিষয়ের উপরে অনেক মতভেদ রয়েছে, বিভিন্ন জ্ঞানীগুণীরা বিভিন্ন মত পোষণ করেছে, তো আমি সে সমস্ত মত থেকে খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত জিনিসগুলো সেগুলো আপনার সামনে উল্লেখ করব। হতে পারে আপনার সঙ্গে আপনাদের বা আমার উভয়ের মধ্যে মিল নাও হতে পারে, কারণ আমি যে মতটাকে গ্রহণ করব হতে পারে আপনি সে মতটাকে গ্রহণ করছেন না, অন্য মতকে প্রাধান্য দিচ্ছেন, এটা হতে পারে। তার জন্য আগে বলে দিচ্ছি অনেক বিষয় আজকে আমি বলতে পারবো না, তার জন্য মনে করবেন না যে আংশিক ঠিক হবে। যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অন্যভাবে জানার চেষ্টা করবেন। যতটুকু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো বলার দরকার সেটা আপনাদের সামনে বলবো আজকে ইনশাআল্লাহ, কারণ এই বিষয়ের উপরে অনেক গাফলতি রয়েছে। আমরা মুসলিম সমাজ এই বিষয়টার দিকে অতটা গুরুত্ব দিই না, বলি না তা নয় করি, কিন্তু যতটা ইসলামে গুরুত্ব দিতে বলা হয়েছে সেই গুরুত্ব সহকারে আমরা এই কাজগুলো করি না, যার কারণে এই সমস্ত আমলের মধ্যে আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। তো আপনাদের মধ্যে যদি সেরকম কোনো ভুল ত্রুটি থাকে তাহলে গুরুত্ব সহকারে শুনবেন এবং সংশোধনের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, কারণ অনেক মানুষ সত্য জানার পরেও তা নিজের জীবনে বাস্তবায়িত করতে পারে না, কারণ আল্লাহর কাছে তৌফিক এনায়েত করেন না। আল্লাহর কাছে দোয়া চাইবেন যেন আল্লাহ সঠিক জিনিসটাকে আপনাকে পালন করার তৌফিক দান করে। আমি এবার একটি কথা আমি বলি এখানে, যেটা আমি বলেছি ইসলামের পবিত্রতা বা পরিচ্ছন্নতা গুরুত্ব। পৃথিবীর মুখে যতগুলি ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মধ্যে কম বেশি এই পরিষ্কার পরিচ্ছন্নতার কথা উল্লেখ আছে, কিন্তু যদি ইসলামের কথা বলেন তাহলে ইসলামের সঙ্গে যদি আরো অন্যান্য ধর্মের কম্পেয়ার করতে যান তাহলে পরে ইসলামের কাছাকাছি তো দূরের কথা, ইসলামের পায়ের তলা পৌঁছাতে পারবে না অন্য কোন ধর্ম। যতটা গুরুত্ব ইসলামে দেওয়া হয়েছে এই পবিত্রতার ব্যাপারে, কারণ আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে নওয়াজ নেন যে তুমি নবী হলে তোমার দায়িত্ব তোমার উপরে অর্পিত হলো, তুমি তোমার দায়িত্ব পূর্ণ করো। সূরা মুদাসসির 74 নম্বর অধ্যায়ে কয়েকটি আয়াত ওখানে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে আমরা সামনে একটি আয়াতের কথা উল্লেখ করব, 4 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিয়ালাকা ফাতাহির, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রথম নবুয়ত দিয়ে নওয়াজছেন সেই সময়ের কথা, তিনি প্রথম নবী হচ্ছে, তিনার উপরে প্রথম নবীর দায়িত্ব অর্পিত হচ্ছে, সেই সময় সর্বপ্রথম পড়ার কথা বলা হয়েছে, তারপরে আত্মীয় স্বজনদেরকে আল্লাহর যে আযাব রয়েছে এবং আল্লাহর যে নিয়ামত রয়েছে এই সমস্ত জিনিসের ব্যাপারে অবগত করতে বলা হয়েছে। তারপরে পরে বলছেন আল্লাহ তাআলা আদেশ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিয়া ফাতাহির, তুমি তোমার পোশাককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আদেশটা কাকে বলা হচ্ছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর একটা কথা বলিনি, পৃথিবীর বুকে যতগুলি মানুষ রয়েছে, আমি শুধু মুসলিমদেরকে উল্লেখ করছি না, পৃথিবীর বুকে যতগুলি মানুষ ছিল আছে আসবে, সবচেয়ে বেশি আল কোরআনকে বুঝেছে এবং আল কোরআন অনুযায়ী পৃথিবীর বুকে চলাফেরা করেছে এমন যদি কোনো ব্যক্তি থাকে সেটা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি চেয়ে বেশি কোরআনকে কেউ বুঝতে পারে এবং তিনার মতো এই পবিত্র কোরআনকে ফলো করে পৃথিবীর বুকে কেউ চলতে পারবে, কোন সাহাবী নয়, কোন মানুষ তো দূরের কথা, অন্যান্য মানুষের ছেড়ে দিলাম। তাহলে আমরা যদি বুঝতে চাই এখানে আয়াতের কথা উল্লেখ করে, আমি এটা বললাম যেহেতু, তো এখানে আল্লাহর আদেশ যে তুমি তোমার পোশাককে পরিচ্ছন্ন রাখো, তুমি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, পাপ পবিত্র থাকো, এটা একটা কথা। এরপর আল্লাহ তাআলা কথা আলা নিশ্চয় আল্লাহ তৌবাকারী, যারা আল্লাহর কাছে তৌবা করে এবং যারা সদা সর্বদা পাপ পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। দুইটি আয়াতই যথেষ্ট পবিত্র কোরআনের, আরো আয়াত আছে, দুইটি আয়াতই যথেষ্ট যেখানে আল্লাহ তাআলা বলছেন পবিত্রতার ব্যাপারে। এখানে কথা বলো যে ইসলামে পবিত্রতার গুরুত্ব কতটা, এটা ছিল আল্লাহর কথা। এছাড়া আপনি যে কোনো হাদিসের গ্রন্থ, মূল গ্রন্থ বলো বা অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত আদেশের গ্রন্থগুলি রয়েছে সে সমস্ত গ্রন্থ কথা বলুন, যে কোনো নামাজ শিক্ষা বই কথা বলুন, প্রতিটি গ্রন্থের মধ্যে এই জিনিসটা পাবেন পবিত্রতার অধ্যায়, কিতাবুত তাহারা পবিত্রতা অধ্যায় বা কিতাবুল উযু উযুর অধ্যায়, এই সমস্ত অধ্যায়গুলি আপনি প্রতিটি মূল আদেশের গ্রন্থে বা অন্য গ্রন্থ সময় আপনি পাবেন। সে সমস্ত গ্রন্থ যদি লক্ষ্য করেন স্পষ্ট ভাবে সমস্ত কিছুই লেখা আছে সেখানে মধ্যে, মাসাবে শুরুতে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি আত-তাহারাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটি অংশ, ইমানের অনেক স্তর রয়েছে, তার মধ্যে পবিত্র থাকাটাও আল্লাহ রাসূল বলছেন ইমানের একটি অঙ্গ। পরবর্তী অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আত-তাহারাতু শাত্তুল ঈমান, যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অর্ধেক। কারণ আপনাকে বলি আপনি যদি নামাজ পড়তে যান, না আগে বলেছি যে শাহাদাতকে বাদ দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তাহলে এখানে বোঝা গেল আমরা জানি যে শাহাদাতের পরে হচ্ছে নামাজের স্থান নামাজ। তো আপনি যদি বলেন যে আমার শরীরে পেশাব পায়খানা লেগে আছে বা আমি কি নাজাসাত হয়ে আছি,
আমি জম্বি অবস্থায় আছি, অপবিত্র অবস্থায়, বা আমি উজু অবস্থায় নাই, তাহলে এই অবস্থায় যদি বলেন আমি নামাজ পড়বো, আপনার নামাজ হবে? আমি নামাজ পড়াচ্ছি আজকে জুমার নামাজ, হতে পারে কোন এক বান্দা উজু ছাড়া বলছে আমি নামাজ পড়বো, সে যদি দাবি করে যে আমার নামাজ হবে, নামাজ তো সবাই পড়ছে, ওই ব্যক্তিও দুই রাকাত পড়লো, আমিও দুই রাকাত পড়লাম, আপনারা সকলেই দুই রাকাত নামাজ পড়লেন জুমার নামাজ, কিন্তু যে ব্যক্তি উজু করেনি তার নামাজ হলো না, একই ভাবে সে নামাজ পড়লো আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে, কিন্তু তার উজু ছিল না, আপনার উজু ছিল, আমার উজু ছিল, আমাদের নামাজ হয়েছে কিন্তু তার নামাজ হয়নি, কারণ সে উজুহীন অবস্থায় ছিল। আপনি সহিহ বুখারীর মধ্যে বা অন্যান্য গ্রন্থ সময়ের মধ্যে পাবেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন কি লা তুকালু সালাতু মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াযা, ওই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যে ব্যক্তি মুহদিস হয়ে গেল, মানে পেশাব পায়খানা করলো, মুহদিস হয়ে গেল, সেই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, হাত্তা ইয়াতাওয়াযা, যতক্ষণ না সে উযু করে আবার নামাজ পড়বে, উযু করে নামাজ না পড়লে তার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার মানে নামাজের পূর্ব শর্ত হচ্ছে কি পাক পবিত্র থাকা। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামে এই পাক পবিত্র থাকার গুরুত্ব কতটা। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ সুসাল্লাহ সাল্লাম বলছেন বেশকাল মাসাল এটা কিতাব তাহার শুনতে পাবেন, আপনি সব হাদিস বুখারের মধ্যেও পাবেন না, সহিহ মুসলিমের মধ্যে পাবেন না, আবু দাউদের মধ্যে পাবেন না, কারণ এটা মূল হাদিসের গ্রন্থ, মূল হাদিসের গ্রন্থে সব হাদিস পাবেন না, এটা কথা মনে রাখবেন। কিন্তু যেগুলো যেমন কুনুতুল মারাম আছে, পেশকাতুল মাসাবে আছে, এই সমস্ত গ্রন্থ এগুলো আছে মূল হাদিসের গ্রন্থ না, মূল হাদিসের গ্রন্থ থেকে আসল হাদিস তুলে একটা গ্রন্থ রচনা করা হয়েছে, এগুলা ঠিকই হাদিস বলা হয়, এই হাদিস গুলোতে আপনি সব হাদিস পেয়ে যাবেন, মোটামুটি সবই পেয়ে যাবেন, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যে ব্যক্তি উযু করবে না, উযুহীন অবস্থা থাকবে তার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, ওয়ালা সাদাকাতুন মিন বুলুগ, কিন্তু আর একটা এখানে পয়েন্ট আল্লাহ রাসূল উল্লেখ করে দিয়েছেন, এটা বলে দিই, এটা বিষয় এতটুকু বলে দিই যেটা হাদিসের কাছে আছে তাহলে বলে দিই, ওয়ালা সাদাকাতু মিন গুলুর, গুলুর মানে যেটা ধোকাধারি দিয়ে মানুষের কাছে যে সব টাকাগুলো আদায় করা হয় ধোকা দিয়ে, ঘুষ ধোকাধারি আপনার ভালো বুঝলেন, বেশ ব্যাখ্যা করা দরকার নাই, তো ধোকাধারি দিয়ে যে সমস্ত টাকা উপার্জন করা হয় ওই টাকা যদি আপনি মাদ্রাসায় মসজিদে বা আনুষঙ্গিক ভালো কাজে যদি আপনি ব্যয় করেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা সাদাকাতু মিন গুলুর, ওই সাদকা যে সাদকা টাকা তুমি অন্যায় ভাবে উপার্জন করেছো ওই টাকা তুমি যতই সৎ কাজে ব্যয় করো আল্লাহ তাআলা গ্রহণ করে না, আমি সারা জীবন সুদ খেয়ে 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 আমার অ্যাকাউন্টে এক গাদা টাকা আছে সুদের টাকা, ওই টাকা মৌলভী সাহেব মানে মাইকে ওঠে বক্তব্য দিয়েছে যে চিন্তা করতে বা ছাত্র কথা বা মসজিদ আমাদের নেই তৈরি করতে হবে কিছু টাকা লাগবে, সুদের টাকা আগে পাঁচশো পাঁচশো পাঁচ হাজার টাকা তুলে এসে দিয়ে দিলেন, আপনি যতই ভাবে লোক আপনাকে বলবে আপনি দানি কিন্তু আল্লাহ বলবেন না, না তুমি টাকাটা দিয়েছো তোমার মধ্যে কিন্তু আসলে এটা অরিজিনাল টাকা না, এটা হচ্ছে লাল টাকা কালো টাকা, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। তো বলছিলাম যে ইসলামের না এই পবিত্রতার গুরুত্ব অপরিসীম, অতএব আমাদের এই পবিত্রতার দিকে গুরুত্ব আরোপ করতে হবে, যেহেতু আমাদের মূল জিনিস নামাজ, যে কেয়ামতের মধ্যে এই নামাজে হিসাব সর্বপ্রথম নেওয়া হবে, সেই নামাজের শর্ত হচ্ছে কি আপনাকে পাক পবিত্র থাকতে হবে, আপনি যদি পাক পবিত্র না থাকেন তাহলে আপনার নামাজ গ্রহণ আল্লাহর জন্য হবে না, অতএব আমাদেরকে এই পাক পবিত্র দিকে একটু গুরুত্ব দিতে হবে। আমি এখানে বললাম যে পবিত্র থাকলে আপনি
এই সমস্ত আনুষঙ্গিক যে ইসলামিক কাজগুলো করছে এর ফল পাবেন। যদি পবিত্রতা অর্জন না করতে পারেন তাহলে এর ফল আপনি পাবেন না। এবার একটা এর বিপরীত, যদি আপনি পাপ পবিত্র না থাকতে পারেন তার প্রভাব আপনার উপর কিভাবে পড়বে মৃত্যুর পরে। একটি হাদিসের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দুইজন সাহাবী হেঁটে যাচ্ছিলেন একটি কবরস্থানের মধ্যে দিয়ে, তো দুইটি কবরের মধ্যে দিয়ে আল্লাহ রাসূল যাচ্ছিলেন, হঠাৎ তীর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুইটি কবরে আযাব হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, সাহাবীকে বললেন যাও তুমি খেজুর একটি ডালা যেটা পাতা ওটা পেরে নিয়ে এসো। নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই টুকরা করে আদেশ করলেন, দুই টুকরা করার পরে দুইটি কবরের মধ্যে গেড়ে দিলেন, দুইটি কবরের মধ্যে গেড়ে দিলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন কি হতে পারে, এই যতদিন আদেশ হবে ততদিন পর্যন্ত তাদের আযাব হ্রাস করে দেওয়া হবে এটা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এদেরকে যে আযাবটা দেওয়া হচ্ছে এটা কোনো বড় ধরনের পাপের কারণে নয়, ছোট্ট পাপ তারা এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকতো না। তার মধ্যে এক নম্বর হচ্ছে কি, যে এমন এক ব্যক্তি যে যখন সে পেশাব করতো, যে পেশাব করার সময় পেশাবের ছিটা তার গায়ে পড়তে পারে, এখান থেকে সে সতর্ক থাকতো না, কোন ছাগলের মধ্যে পেশাব করে দিত, প্যান্টে জামাতে পায়ে পেশাবের ছিটা এসে পড়ে। এই সমস্ত মানুষ মরণের পরে কবর তাদের আযাব হবে, এটাই কোরআন হাদিস থেকে। অতএব যে সমস্ত মানুষদের এই অভ্যাস রয়েছে পেশাব করার সময় সতর্কতা অবলম্বন করে না, তিনি সাবধান হয়ে যান, এই হাদিস থেকে বোঝা যায়। যদি আপনি সাবধান না হন মৃত্যুর পর আপনার কতগুলো কবরে আযাব হতে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ মাফ করুন। তো বলছি যে পবিত্রতা অর্জন করতে হবে, এখানে একটা পয়েন্ট আপনার সামনে উল্লেখ করি। একটি হাদিস আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দলিল আছে যে কেউ মুসলিম হলে তাকে পাপ পবিত্র হতে হবে, কারণ গ্যার মুসলিম মানে হচ্ছে নাজাস অপবিত্র, মুসলিম হওয়ার সঙ্গে সঙ্গে তাকে পবিত্রতা অর্জন করতে হবে। তাহলে বোঝা যায় যে ইসলামের পবিত্রতার গুরুত্ব কেমন, কোন এক ব্যক্তি ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে তাদের পবিত্রতা অর্জন করতে হবে। তো অনেক মানুষ এখানে জানে না কটা মানুষ পবিত্র আছে কটা অপবিত্র আছে। আপনি ভাবছেন যে আমি তো উজু করেছি, উজু করলে পাপ পাওয়া যায় না, উজু করলে পাপ পাওয়া যায় না, অপবিত্রতার মধ্যে ধার আছে, অপবিত্রতার মধ্যে ধার আছে, আপনার জামার মধ্যে একটা পেশাব লেগেছে পায়খানা লেগেছে, আপনি ওই জায়গাটা ধুয়ে পরিষ্কার করলেন আপনি পাপ পেয়ে গেলেন, বুঝা গেল। আপনার পায়ে তলায় পায়খানা লেগেছে, আপনি মাটিতে পায়খানা ঘষলেন আপনি পাপ পবিত্র হয়ে গেলেন, বুঝা গেল। এই ধরনের এক ধরনের পবিত্রতা অর্জন। আর একটি, আপনার রাত্রের মধ্যে স্বপ্ন দোষ হয়ে গেল, যুবকদের মধ্যে হতে পারে, পুরুষদের মধ্যে যারা বয়স্ক হয় তাদের এক সময় ছিল, রাত্রের মধ্যে স্বপ্ন দোষ হয়ে যেতে পারে, বা স্বামী স্ত্রীর মধ্যে মিলামেশা করার সময় নাপাক হয়ে যেতে পারে, এই অবস্থা আপনার করণীয় কি? অনেক মানুষ ভাবে তারা করে নামাজ টামাজ পড়ে না, আবার অনেক বার নামাজও পড়ে, তারা কিভাবে পবিত্রতা অর্জন করে? এই নাপাক অবস্থা এটা বড় নাপাকি, বড় নাপাকি ক্ষেত্রে আপনাকে ইসলামী শরিয়াত অনুযায়ী পবিত্রতা অর্জন করতে হবে, যেমন তেমন ভাবে নয়। অনেক মানুষ করে কি, স্বামী স্ত্রী মিলামেশা হলো এসে পুকুরে ঢপ করে ঢুকিয়ে দিল, পানি করে তো উঠে গেল, নামাজে মুছে নিল, পবিত্র দর্শন হলো, এটা কিন্তু পবিত্র দর্শন না পাকি থেকে গেল। আপনি কলকাতায় এসে 10 বালতি 15 বালতি পানি মাথায় যতই পানি ঢালুন, সারাদিন গঙ্গাতে ডুবে থাকুন, আপনি কি এমন পর্যন্ত পবিত্রতা অর্জন করতে পারবেন না। যতক্ষণ না শরীয়ত পদ্ধতিতে আপনি পবিত্রতা অর্জন করছেন ততক্ষণ আপনি নাপাক থাকছেন। আপনি পুরো শরীরকে ধুয়ে নিলে পবিত্র হবেন না, বড় নাপাকি থেকে আপনি স্বামী স্ত্রীর মধ্যে মিলামেশা করার পর যখন বড় নাপাকি হয়ে যাবেন, সকল তো সবার পর আপনি বড় নাপাক হয়ে যাবেন, সেই অবস্থায় সর্বদা আপনার পর নিয়মটা বলে দিই, প্রথম আপনি ওই নোংরা জিনিসটাকে পরিষ্কার করবেন, হাত ভালোভাবে সাবান দিয়ে হোক বা মাটি দিয়ে রোগে পরিষ্কার করবেন, ভালো করে বুঝুন, লজ্জার কোনো কথা নাই, ইসলামের মধ্যে লজ্জা দূরে, ইসলামকে মানার জন্য লজ্জাকে ডুবিয়ে রাখতে হবে, সঠিক ইসলামিক নিয়মকে জানতে হবে,
তাহলে এই সমস্ত ধুয়ে দেওয়ার পর উজু যেরকম করে, উজু যেভাবে করতে হয় অনুরূপ ভাবে আপনি উজু করবেন। উজু করার পরে উজু কমপ্লিট হয়ে গেল, তারপরে এক চুলো পানি নিয়ে মাথায় ভালোভাবে ডবলাবে যাতে চুলের প্রতিটি গোড়া যেন ভিজে যায়। একবার দুইবার তিনবার সর্বোচ্চ তিনবার মাথায় পানি দিয়ে ভালো করে মাথায় চুলগুলো মেলাবে। কমপ্লিট হয়ে গেল, তার উপরে আপনি যত পারেন আপনি পুরো শরীরের মধ্যে পানিতে পুরো শরীরটাকে ভিজিয়ে নেবেন, তারপরে আপনি গামোছেন। এটা হলো বড় নাপাকি থেকে আপনি পবিত্রতা অর্জন করার মাধ্যম। বুঝতে পেরেছেন? যদি শুধুমাত্র গোসল করেন, আপনি সারা জীবন গোসল করবেন আর নামাজ পড়বেন, আপনার একটা নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একটি আয়াত আপনার সামনে উল্লেখ করেছিলাম পবিত্র কোরআনে, সূরা মায়দা 6 নম্বর আয়াত এবং সূরা নিসার 43 নম্বর আয়াত, দুইটি আয়াত উল্লেখ করা হয়েছে। কিন্তু আমি সূরা মায়দা 6 নম্বর আয়াতটা আপনার সামনে উল্লেখ করবো, শুধু অনুবাদ করে ছেড়ে তো সময় নেই। যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, এটা হচ্ছে কোরআনের শব্দ, আসল কথার অর্থ হচ্ছে যখন নামাজের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করবে তখন তুমি কি করবে, তোমার তোমার মাথা মাসা করো, এবং তোমার এই পাটাকে, এই যে টাকুন দেখছো এই টাকুন পর্যন্ত তোমার পাটাকে ধৌত করে নাও। এটা কোরআনের কথা। কোরআনে সর্বোচ্চ চারটি অঙ্গ ধরার কথা বলা হয়েছে, মুখ হাত পা মাথা। এবং হাদিসের মধ্যে বিস্তারিত পাবেন, যেগুলো বললেন মূল হাদিসের গ্রন্থ, অন্যান্য যে কোনো বই আপনি পাবেন বিস্তারিত বলতে যাচ্ছিলাম, সঙ্গে বলছি সেই গ্রন্থগুলোতে আপনি পাবেন। এখানে আল্লাহ চারটি কথা বলেছেন এবং হাদিসের মধ্যে যেটা পাওয়া যায়, আপনি সর্বপ্রথম বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলার পর নিয়ত আমি করতে হবে, বিসমিল্লাহ বলার পরে এই কর্তৃ পর্যন্ত আপনি তিনবারে একটা ধরবেন, তারপরে মুখে কুল্লি করবেন সর্বোচ্চ তিনবার, একবার দুইবার তিনবার কুল্লি করার পরে নাকে পানি দিয়ে নাকটাকে ভালোভাবে ঝাড়বেন, পরিষ্কার করবেন। ভালোভাবে শুনুন, পরিষ্কার করার পরে পুরো মুখটাকে ভালোভাবে ধৌত করবেন। যদি আপনার দাড়ি থাকে, দাড়ির মধ্যে ভালো করে পানি ভরে গোড়া গোড়ায় ভিজানোর চেষ্টা করবেন। চেষ্টা করার পর তিনবারে যদি না ভিজে তাহলে সেটা আলাদা কথা। এটা করার পরে ডান হাত কোমর পর্যন্ত আপনি ধৌত করবেন, তারপরে বাম হাত। কেউ কেউ বলছে কিছু কিছু মানুষের হাদিস, ডান হাতে ডান হাত ধুতে হবে আবার ডান হাতে বাম হাত ধুতে হবে, মানে বাম হাত দিয়ে কোনো অঙ্গ ধোয়া যাবে না, এমন কিছু মানুষের মধ্যে হাদিস প্রচলন আছে। এটা কিন্তু ভুল কথা, এটা হাদিসের কথা না। যে কোনো ভাবে আপনি অঙ্গগুলো ধুতে পারেন, হাত ধোয়ানো তারপরে মাথা মাসা করবেন। কিভাবে? এইভাবে নিয়ে গিয়ে এদিকে আসবে, আবার আসবে এখানে। অনেক মানুষ করে কি মানে দুটো চুল ছেঁকে, অবশ্য মাথার মধ্যে ভাগ আছে, আমি অবশ্য মাথার দিকে যাচ্ছি না। তো সঠিক শরীর বুখারে যেটা হাদিস, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে নিয়ে গিয়ে একদম এই গদ্দা পর্যন্ত নিয়ে আসছেন, আবার এখানে নিয়ে আসছেন। চেষ্টা করেন, আপনি ভাবেন না আমি ভালো করে তেল শ্যাম্পু দিয়ে এসে ভালো করে চুলটা সুন্দর করে এসেছি, আমি একটু উজু করতে গিয়ে চুলটা সিঁটিয়ে ভেঙে যাবে। আপনি স্মৃতি ভাব বাঁচাতে গিয়ে আপনি উজু নষ্ট করছেন, তা আসলটাকে বাঁচান। তো এটা করবেন না। ইসলামের শরীরের জন্য যেভাবে দরকার একদম নিয়ে যাবেন, নিয়ে আসবেন, তারপরে ওই পানিতে কি করবে, কান মাসা করবে, ঠিক আছে? তারপরে ডান পা ধুবে, তারপরে বাম পা ধুবে, এটা হয়ে গেল। আরেকটা কথা এটা বলে নিই যে নাকের পানি এবং মুখের পানি শরীর বুখারি কথা হলো যে যদি আপনি পারেন এক চুল পানিতে মুখে নাকে করবে, এটা সর্বোত্তম কথা। যদি আপনি না পারেন তাহলে মুখ নাক আলাদা করতে পারেন। আল্লাহ তাআলা তোমাদের আমাদেরকে যেন সঠিকভাবে ইসলামিক নিয়ম পালন করার তৌফিক দান করেন। আমিন আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له
ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله رحمكم الله ان الله يامر بالعدل واللسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.